মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন যে আমি নির্বাচন করার যোগ্য, তিনি অবশ্যই সেটা ভাববেন এবং তিনি সবচেয়ে বেশি ভালো বুঝেন, তার কাছে আওয়ামী লীগের কাছে এটাই আমার প্রত্যাশা। কেমন দেখছেন, খারাপ কেমন পাচ্ছেন? ভীষণ ভালো, ভীষণ পজিটিভ, মানে মানুষের মধ্যে দেখছি একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে। যেখানেই গেছি সবাই বলছে আমরা নৌকার মানুষ, আমরা এদেশের মানুষ, আমরা নৌকাকেই ভোট দেবো। যে এই যে বোধের ব্যাপারটা, এই ব্যাপারটা ভীষণ জরুরি। এটা বলার জন্য আমাদের আসলে এখানে ছুটে আসা। আরাফাত ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে, আর আওয়ামী লীগের পক্ষের শক্তিকে জেতানো আমাদের সবার দায়িত্ব। নৌকার জয় মানে আমার জয়, নৌকার জয় মানে বাংলাদেশের জয়, নৌকার জয় মানে শেখ হাসিনার জয়। আমরা আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং সেজন্য এটা শুরু। সেই জন্য আমরা এই প্রচারণায় অংশ নিয়েছি, আমরা সব শিল্পীরা একত্রিত হয়ে আজকে এসেছি এবং মানুষের যে অভিব্যক্তি আজকে দেখলাম, দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে, ভীষণ পজিটিভ মনে হয়েছে যে নৌকার জয় অবশ্যম্ভাবী, নৌকার জয় অবশ্যই হবে। আর নৌকার জয় হলে কিন্তু না হলে আমাদের অস্তিত্বই থাকবে না, তো সেটা আমাদের সবাইকে জানতে হবে, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের যেই উন্নয়নের ধারা, চারিদিকে যে উন্নয়ন চলছে, এই উন্নয়নটা দেখলে কিন্তু যে কোনো মানুষের নৌকার পক্ষে কাজ করা উচিত বলে আমি। আচ্ছা, এখানে আমরা আগে কয়েকবার গণসংযোগে এসেছি এবং এখান থেকে এখানে যারা বস্তিতে যারা বসবাস করে নির্ণয়ের মানুষরা, ওদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরছে। আর আপনার কাছে এরকম কোনো অভিযোগ বা সমস্যার বিষয়গুলো তুলে ধরছে কি না এখানকার মানুষ? আসলে সেই অভিযোগগুলো তো আমি নিজের চোখেই দেখতে পেয়েছি। এখানকার রাস্তাঘাট, পয় নিষ্কাশন, পানির সমস্যা, মশার সমস্যা, তো এই সমস্যাগুলি সমাধান করার প্রত্যয় নিয়েই আমরা আসলে এখানে এসেছি। গতবার আমাদের প্রিয় নায়ক, আমাদের প্রিয় বড় ভাই ফারুক ভাই ছিলেন, ফারুক ভাইয়ের নির্বাচনী প্রচারণে আমরা এখানে এসেছিলাম, বাট দুর্ভাগ্যবশত করোনার একটা বড় সময়, মহামারীর সময় ফারুক ভাই কাজ করতে পারেনি, তারপরে শারীরিক অসুস্থতার জন্য কাজ করতে পারেনি। বাট উনি যে স্বপ্নগুলি দেখিয়ে গিয়েছেন, যে স্বপ্নের কথা বলে গিয়েছেন, সেগুলি বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা এখন আরাফাতের পক্ষ হয়ে কাজ করছি। একসাথে আমরা চেষ্টা করবো এই মানুষের এই যে মানবিক মূল্যবোধের যে সমস্যাগুলো এখানে আছে, এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করার। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, দেশের পক্ষে কাজ করতে চাই, শেখ হাসিনার সাথে কাজ করতে চাই, এটাই আমার স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন যে আমি নির্বাচন করার যোগ্য, তিনি অবশ্যই সেটা ভাববেন এবং তিনি সবচেয়ে বেশি ভালো বুঝেন, তার কাছে আওয়ামী লীগের কাছে এটাই আমার প্রত্যাশা। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। এখানে আসলে অনেক নৌকার ভোটার আছে, যেটা হয় আসলে যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রেখেছেন, সেটাকে আরও সুসংহত করবার জন্য এই উপনির্বাচনে আমাদের নৌকার প্রার্থী আরাফাত ভাইকে আসলে জয়যুক্ত করাটা খুবই জরুরি। কারণ তাহলে আমি মনে করি এখানকার যেই প্রবলেমগুলো আছে, এই বস্তিবাসীদের যে প্রবলেমগুলো আছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আরাফাত ভাই তুলে ধরেছেন যে কিশোর গ্যাংদের যে একটা সমস্যা, আসলেই তাই। কারণ আমাদের তরুণরাই তো আগামী দিনে ভবিষ্যৎ, এই তরুণরা বিপদগামী হচ্ছে, এদেরকে সঠিক পথে নিয়ে আসা, তরুণদের এই শক্তিটাকে সঠিকভাবে কাজে লাগানো, এটি আসলে খুব প্রয়োজন। যে ইম্পর্টেন্ট টপিক মানে পয়েন্টটা আরাফাত ভাই তুলে ধরেছেন এবং এই সমস্যাটাকে তিনি সমাধান করার জন্য তিনি ওনার সমাধানের লিস্টে তিনি রেখেছেন, এটা আমি মনে করি ইশতেহারের মধ্যে আরও অনেক পয়েন্টস আছে যেগুলি এখানকার সমস্যা, এক একটি এলাকার এক এক ধরনের সমস্যা, সেগুলো উনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখে সার্ভে করে এলাকার মানুষের সাথে কথা বলে সমস্যাগুলো বুঝতে পেরেছেন এবং সেগুলো নোট ডাউন করে কিন্তু সেগুলো সমাধান করার জন্য তার লিস্টে রেখেছেন ইশতেহারে। এবং যদিও বলা হচ্ছে যে পাঁচ মাস অনেক স্বল্প সময়, কিন্তু আমি মনে করি যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু পাঁচ মাস সময়ও অনেক লম্বা সময়, সেটাকে যদি সুন্দরভাবে এক্সিকিউট করা যায় অবশ্যই আমি মনে করি সদিচ্ছা থাকলে সেটা তিনি করতে পারবেন। এবং তিনি অনেক শিক্ষিত এবং ওয়েল এডুকেটেড একজন পার্সন এবং এখানে শুধুমাত্র করা
বড়াইল বস্তি বা এখানকার যারা বস্তিবাসী আছেন তা নয়, এটা কিন্তু একটা অভিজাত এলাকা, গুলশান বনানী বাড়িধারা অভিজাত এলাকা, এখানে সব ধরনের মানুষই কিন্তু আছেন। তো সবার সমস্যা সমাধান করবার জন্য একজন যোগ্য প্রার্থী দরকার, আমি এখানে আরাফাত ভাই ছাড়া আর কাউকে যোগ্য প্রার্থী দেখছি না। দে 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 দে